আপনার দেহতন্ত্রে জিনগত উপাদানটাই যে দুর্বল হয়ে পড়বে যেই মুহূর্তে আমরা যা তার চেয়ে পরের প্রজন্মকে আরো দুর্বল করে দিই, সেই মুহূর্তে আমরা মানব জাতির কাছে একটা অপরাধ করে বসি। আপনি সবসময় এটাই বিশ্বাস করে এসেছেন যে আপনার জমি থাকা মানে বংশের পর বংশ চলে যাবে, কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা এরকম নয়। মাটির যত্ন না নিলে জমিটাই একটা দায় হয়ে উঠতে পারে। জমিটা হয়তো জমিকে আর সম্পত্তি বলে ধরা হবে না, বরং হয়ে উঠবে মারাত্মক এক বোঝা। মাটির যত্ন যদি আপনি না নেন, আপনাকে দেখানোর জন্য আর যথেষ্ট বৈজ্ঞানিক গবেষণা আছে। আপনার শরীরই বলুন বা আমার শরীর কতটা শক্তিশালী, এটা শুধুই মাংসপেশী শক্তি নয়, শরীরের যে শক্তিটা দরকার হয় আমাদের অস্তিত্বে, সেটা ঠিক হয় আপনি কেমন মাটিতে ফলা খাবার খান শুধু তা দিয়েই নয়, কেমন মাটিতে আপনি হাঁটাচলা করেন তা দিয়েও। আপনার দেহতন্ত্রে জিনগত উপাদানটাই যে দুর্বল হয়ে পড়বে, মাটি যদি দুর্বল হয়ে যায়, এটা ইঙ্গিত করার জন্য যথেষ্ট গবেষণা হয়েছে। এখন আমরা যে কথাটা বলছি তা হলো, আমরা যা তার থেকে পরের প্রজন্মকে আরও দুর্বল করে দেয়া। যেই মুহূর্তে আমরা যা তার চেয়ে পরের প্রজন্মকে আরও দুর্বল করে দিই, সেই মুহূর্তে আমরা মানব জাতির কাছে একটা অপরাধ করে বসি। পরের প্রজন্ম যেন এক ধাপ এগিয়ে থাকে আমাদের চেয়ে, আমাদের পেছনে নয়, কিন্তু আমরা এটাই করছি কারণ মাটি যেই দুর্বল হয়ে পড়ে, একান্ত জিনগত উপাদানটাই যেমন তার চেয়ে আরও দুর্বল হতে থাকে। আমাদের বাবা মারা যেমনটা আমাদের দিয়েছিলেন তেমনটাই আমরা আর হাত বদল করছি না, কারণ আমরা এমন মাটিতে হেঁটে চলে বেড়াচ্ছি, বাস করছি, যার সেই শক্তিই নেই, কারণ এই শরীরটা হলো যেই মাটিতে হেঁটে বেড়াই শুধু সেটাই, তাই না? তাই সমস্যা, সবাই সচরাচর জানেন যে সমস্যাটা কি। এখন আপনার জমি আছে, আপনার না আছে কোনো গাছপালা, না আছে কোনো পশু প্রাণী, তাহলে জৈব উপাদান জমিতে যাবে কি করে? কেবল দুটোই উপায়, গাছ থেকে পড়া পাতা আর পশু পাখির মলমূত্র, এভাবেই শুধু জমিটাকে উর্বর করতে পারেন। পশুজন্তু যেন যথেষ্ট পরিমাণে থাকে মাটিকে উর্বর করার জন্য, নইলে মাটি তো মারা যাবে। এখানে কফি বাগানে আপনাদের সবসময় যথেষ্ট গাছপালা খাড়া আছে, কারণ ফসলটার জন্য আপনাদের ছায়া দরকার, তাই যথেষ্ট পাতা টাতা সব পড়ছে, হিউমাসও রয়েছে। প্লিজ একটু গাড়ি চালিয়ে মাইসোর অবধিও নয়, কেয়ার নগরেই গিয়ে মাটির অবস্থাটা দেখুন শুধু, মরে গেছে, তাই নয় কি? এখানের মাটিটা দেখুন, পাহাড়ে হেঁটে দেখুন, এক মুঠো মাটি হাতে নিয়ে দেখুন, আর কেয়ার নগর বা মাইসোরে গিয়ে এক মুঠো মাটি তুলে দেখুন, আপনি দেখবেন সত্যি মরে গেছে মাটিটা। এখন উদ্দেশ্য হলো মাটির দিকে লক্ষ্য দেয়া, যাকে যাকে আপনি প্রভাবিত করতে পারেন। 21 মার্চ থেকে শুরু করে 100 দিন ধরে আমরা চাই এই গ্রহে 100 দিন সবাই মাটির কথা বলুক। তাই আমরা বহু প্রভাবশালী ব্যক্তিত্ব, বৈজ্ঞানিক, রাজনৈতিক নেতা, রাজ্যের মাথা, জাতিসংঘের সংস্থা, সবাইকে একসাথে করছি, যাতে 100 দিন ধরে পৃথিবীর কথোপকথন শুধু মাটিকে নিয়েই চলে। আপনি যাই লিখুন, কোনো মেসেজ, আপনার ইমেল, হোয়াটসঅ্যাপ, টিকটক, যাই করুন না কেন, তার নিচে যেন সেভ সয়েলের বার্তাটা থাকে, গোটা পৃথিবী যেন মাটির কথা বলে। কারণ আমরা যদি মাটির কথা না বলি, এই মুহূর্তে এই দিশায় গল্পটা যদি আমরা না ঘোরাই, খুবই কষ্ট পেতে হবে আমাদের। দায়িত্বে থাকা পৃথিবীর প্রত্যেক বৈজ্ঞানিক স্পষ্ট বলছেন যে 2045-এর মধ্যে আমরা 40% কম খাবার উৎপন্ন করব এখন যা করছি তার চেয়ে, আর আমাদের জনসংখ্যা হয়ে দাঁড়াবে 900 কোটিরও বেশি। কেমন এরকম পৃথিবীতে নিশ্চয়ই আপনি থাকতে চান না, যেখানে খাবারের অভাব দেখা দেবে, 40% কম খাবার আর বাড়তি জনসংখ্যা? এটা সেই পৃথিবী নয় যেখানে আপনি থাকতে চাইবেন, এটা সেই পৃথিবী নয় যেখানে আপনি নিজের বাচ্চাদের ছেড়ে যেতে চাইবেন। তো এটাকে আমরা এখনই পাল্টাতে পারি, গল্পের মোড়টা মাটির দিকে ঘুরিয়ে আসুন, এটাকে সম্ভব করে তুলি। Let's make that happen.